ঠাকুর পোড়া তৈরি তো, কারণ দুপুর হোক কিংবা রাত বৌদি কিন্তু সবসময় সজাগতার সাথেই সজাগ থাকতে ভালোবাসেন ঠাকুর পোড়া। আর এমনটাই তো বার্তা পাওয়া যাচ্ছে মৌচাকের ট্রেলার থেকে, যেখানে মৌচাকের এক রাশ মধু অথবা লটারির টিকিট নিয়ে আসছেন মনামি ঘোষ। ব্যাপারটা কি, এতটা এক্সাইটেড হতে হবে না, একটুখানি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এক দুই তিন বৌদি পেরিয়ে এবারে চতুর্থ সুন্দরী বৌদি মৌ বৌদি আসতে চলেছে, যিনি খুব তাড়াতাড়ি ধরা দেবেন হইচইয়ের প্ল্যাটফর্মে। একেবারে একে একে তিনজনের পর অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিসা, ফ্লোরা, শাইনির পর এবার দুপুর ঠাকুর পোদে মোমরাতে প্রস্তুত কিন্তু মৌ বৌদিরূপী মনামি ঘোষ। টলিউডের এই বাবলি নায়িকা কী খেল দেখাতে পারে সেটা কিন্তু একেবারে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক, কারণ এই চরিত্রে তাকে পাওয়া একেবারে যেন হাতে চাঁদ পাওয়া, কারণ মনামি ঘোষ কিন্তু অলরেডি তার টেলিভিশনের অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করে রেখেছেন। আর এই নয়া রূপে মনামিকে দেখতে তাই সকলেই প্রস্তুত, এখন শুধু অপেক্ষা মৌচাকে ঢিল পড়া। রূপ ঝলসানো সুন্দরী মৌবতীর সঙ্গে আলাপ করাতে খুব তাড়াতাড়ি ওয়েব প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন অভিনেত্রী মনামি ঘোষ। তবে ট্রেলার থেকে কিন্তু এটা স্পষ্ট যে শুধুমাত্র রূপের ঝলসানি নয়, তার সাথে কিন্তু দরকার ক্ষুরধার বুদ্ধি, যা একেবারে পরতে পরতে দেখা গিয়েছে মনামি ঘোষের মধ্যে। এই ওয়েব সিরিজ থেকে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে প্রথম গান আজকের রাতে। যার কণ্ঠে শোনা যাচ্ছে তিনি হলেন মধুপর্ণা গাঙ্গুলি, আর যার লিরিক্স তিনি হলেন শাহানা দত্ত। মৌ বৌদির হাজবেন্ডকে এখানে বেশ ইনসিকিউর দেখা গিয়েছে, সেই চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন কাঞ্চন মল্লিক। স্পিড মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া এই গানটিতে দাদা বৌদির দেখা মিললেও কিন্তু দেখা মিলেনি ঠাকুর পোদে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো আজকে রাত যে ছনা।